বিএনপি কিভাবে নির্বাচন করবে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিএনপির নেতাকে তাদের কোনো নেতা নেই। বিএনপি চিন্তা করেছিল নির্বাচন হবে না, একসময় বলেছিল নির্বাচন হতে দেবে না, এখন তারা মনে করছে নির্বাচন হয়েই যাবে, তাই তারা মার্চ মাসের দিকে দেশের এমন অবস্থা করবে, দুর্ভিক্ষ ঘটাবে, এটা হচ্ছে তাদের পরবর্তী পরিকল্পনা। এটা শুধু দেশের নয়, বাইরে দেশেরও পরিকল্পনা আছে। শুক্রবার নিজ নির্বাচনী এলাকা কোটালিপাড়ায় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। আগামী রবিবার ঢাকাসহ সারাদেশের জেলা সদরে গুম খুনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের নিয়ে মানববন্ধন করবে বিএনপি। শুক্রবার বিকেলে ভার্চুয়াল এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী এই কর্মসূচির প্রস্তুতির কথা জানান। তিনি জানান, ঢাকায় মানববন্ধন হবে জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল 11টায়। মানববন্ধনে সরকারের দিক থেকে যদি বাধা বিপত্তি আসে, তবে সব বাধাকে প্রতিহত করে নেতাকর্মীদের এই কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন তিনি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে শতাধিক পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। এর মধ্যে জালিয়াতির অভিযোগে রংপুর বিভাগে 89 জন, গাইবান্ধায় 35, লালমনিরহাটে 13, দিনাজপুরে 10, ঠাকুরগাঁও 7 ও নীলফামারীতে 5 জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল ও প্রশ্নপত্র। শুক্রবার সকাল 10টা থেকে বেলা 11টা পর্যন্ত প্রথম ধাপে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগে পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 360,697। আগামী মার্চ মাস পর্যন্ত পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করেছে ভারত। শুক্রবার ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। ভারত সরকার অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে আগামী বছরে মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করার এই পদক্ষেপ নিয়েছে। তবে সংশ্লিষ্ট দেশগুলোর অনুরোধের পর কেন্দ্রীয় সরকার থেকে দেওয়া প্রদত্ত অনুমতির ভিত্তিতে পেঁয়াজ রপ্তানির অনুমতি দেওয়া হবে। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে আন্দোলনে থাকা বিএনপি দফায় দফায় হরতাল অবরোধ কর্মসূচিতে এখন পর্যন্ত সারা দেশে 263টি যানবাহন পোড়ানো হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বাস পুড়েছে। গত এক মাস 10 দিনে 162টি বাস পোড়ানো হয়েছে। শুক্রবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার এই তথ্য নিশ্চিত করেছেন। বৃষ্টির কারণে দ্বিতীয় দিনের খেলা মাঠে না গড়ানোর পর মাঠ ভেজা থাকায় তৃতীয় দিনও ম্যাচ শুরু হয় নির্ধারিত সময়ের পরে। তবে আলোক স্বল্পতার কারণে আজ শুক্রবার বেলা 2:30 দিকে খেলা বন্ধ করে পরিস্থিতির উন্নতি না হওয়ায় বিকেল 4:15 মিনিটে তৃতীয় দিনের খেলার ইতি টানেন আম্পায়াররা। এর আগে নিউজিল্যান্ডকে 180 রানে গুড়িয়ে দেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে 8 ওভারে 38 রান করেছে বাংলাদেশ, উইকেট হারিয়েছে 2টি। প্রথম ইনিংসে 172 রান করা শান্ত বাহিনীর লিড এখন 30 রান।